চুমু খেতে গিয়ে ফাটলো কানের পর্দা। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এটা কি কখনো হয় নাকি? হ্যাঁ হয়, এবং ঘটনাটি সত্যি। এমনই এক ঘটনা ঘটেছে চীনে। ভালোবাসার মানুষকে সময় দিতে কিংবা চুমু দিতে কেরা চায়, কিন্তু কখনো কি ভেবেছেন চুমু নিয়ে আসতে পারে বিপর্যয়? এমনকি চুমু খেলে ফাটতে পারে কানের পর্দাও। গত 22 আগস্ট ছিল চীনা ভ্যালেন্টাইন্স ডে। হাংজু টিভি জানিয়েছে সেদিন প্রেমিকাকে নিয়ে জেজিয়াং প্রদেশের বিখ্যাত ওয়েস্ট লেকে ঘুরতে গিয়েছিলেন এক যুবক। সেখানের মনোরম পরিবেশে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এ যুগল। এক পর্যায়ে দীর্ঘ মিনিট দশেক চুমু দেওয়ার পর হঠাৎ ওই যুবক তার বাম কানের ভেতর শো শো শব্দ শুনতে পান এবং তখন থেকেই ব্যথা অনুভব করেন। ঠিকমতো কিছুই শুনতে পাচ্ছিলেন না তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান যুগল। সেখানে চিকিৎসক পরীক্ষা করে বুঝতে পারেন যুবকের কানের পর্দা ফেটে গেছে। এটা সারতে অন্তত 2 মাস সময় লাগবে। চুমু খেতে গিয়ে কানের পর্দা ফেটে যাওয়ার এই ঘটনা কিন্তু এই প্রথম নয় চীনে। এই তো গত মাসে চীনের গুয়াংডং প্রদেশে টিভি দেখার সময় চুমু খেতে গিয়ে একই পরিস্থিতির শিকার হয়েছিল আরেক যুগল। চলুন জেনে আসি এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন। আবেগপূর্ণ চুমুর কারণে কানের ভেতর বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটতে পারে। এর সঙ্গে সঙ্গীর ভারী শ্বাস প্রশ্বাস মিলিত হয়ে একটি ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, যার কারণে কানের পর্দা ফেটে যেতে পারে। পান্না আক্তার, চ্যানেল আই অনলাইন।